हेलो एवरीवन, वेलकम टू जेजे क्लास ऑफ लर्निंग साइंस एंड आई एम जुबैर अहमद। तो आज के ভিডিও আমরা মেইন এম হলো গিয়া অনুশীলনী 2.3 क्वेश्चन नंबर 2 লয়ে, ঠিক আছে। আমরা থ্রু আউট দা ভিডিও আমরা ট্রাই করব, টোটাল আমরা তিনটা क्वेश्चन, ঠিক আছে। আমরা ট্রাই করব তিনটা क्वेश्चंस থে আমরা আমাদের বেস্ট দিয়া পুরা অ্যাটেনটিভলি আমরা তিনটা क्वेश्चंस থে আমরা কমপ্লিট হরা, সো দ্যাট আমরার एग्जाम्स ও এই টাইপ অফ क्वेश्चंस কোনটা আইলে আমরা মিস্টেক জেলা হয়। বেল আইকন অন দি ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস আনাদার। ফার্স্ট আমরা একটা জিনিস কোয়েশ্চন স্টার্ট করার আগে আমরা একটা জিনিস ভালো করে দেখি। যদি আমি তোমার একটা কোয়েশ্চন কইলাম 10 এর একটি উৎপাদক 2 হয় কি না, ঠিক আছে। একটা কোয়েশ্চন তোমার দিকে এলাম 10 এর একটি উৎপাদক 2 হয় কি না, ঠিক আছে। এখন তোমার আনসার দিবা কিটা, তো তুমি চিন্তা করবা 10 এর একটি উৎপাদক 2 হইব কি না। তখন তুমি চিন্তা করবা স্যার যদি আমি 2 দিয়া 10 রে কাটাকাটি করে কয়বার যাইব, ফার্স্ট বার যাইব, মানে যদি 2 দিয়ে আমি খারে ভাগ করি 10 রে ভাগ করি তো কয়বার যাইব ফার্স্ট বার, আর কি তাইব 10, মানে কোনো ভাগ শেষ থাকবো না, ঠিক আছে। এখন যদি আমি আরেকটা তোমারে কই 2 এর এক মানে 11 এর একটি উৎপাদক 2 হইব কি না, তখন তুমি সেম কাম করবা, 2 দিয়ে খারে ভাগ করবা 11 এর ভাগ করবা ফার্স্ট বার, ফার্স্ট দুগুণ 10, কিন্তু ভাগ শেষ কত হইছে 1। এখন তুমি কইবা কি স্যার যেহেতু এখানে 2 দিয়ে 10 রে ভাগ করার বাদে কোনো ভাগ শেষ থাকছে না, কোনো ভাগ শেষ থাকছে না, আর ভাগ শেষ ইংলিশে কো রিমাইন্ডার, কোনো ভাগ শেষ থাকছে না, সেই মোলা এখানে কিন্তু 2 দিয়ে 11 রে ভাগ করার বাদে ভাগ শেষ একটা আইছে। যেহেতু ভাগ শেষ আইছে না তো এখানে 10 এর একটি উৎপাদক খেয়ে আমরা 2, ঠিক আছে। কিন্তু এখানে যখন আমরা 11 দিয়ে যখন আমরা 2 দিয়ে ভাগ করছি কোনো ভাগ শেষ আই গেছে, মানে 11 এর একটি উৎপাদক খেয়ে না 2 নাই। তো সিম্পল আমরা মাত বুঝছি, যদি বা একটা জিনিসের একটা সংখ্যার উৎপাদক আর একটা কোন সময় হয় যদি ভাগ করার বাদে ভাগ শেষ কি তা হয় 0 আয়, আর যদি ভাগ শেষ 0 আয় না তো উৎপাদক নাই, ঠিক আছে। সেম ইকানো আলাদা 10 এর একটি উৎপাদক 2, কিন্তু 11 এর একটি উৎপাদক কেন 2 নাই, কেন নাই আমরা বুঝছি, কারণ ভাগ শেষ কি তা নাই 0 নাই। আই হোপ মাত ক্লিয়ার হইছে। অহতন যদি মাত আমরা বুঝি লাই তে আমরা কোয়েশ্চন করতে কোনো তকলিফ হইতো না, আই হোপ, ঠিক আছে। তো কোয়েশ্চন কি তা আমরা দেখি আগে। এস পার কোয়েশ্চন কইছে আমরা রে, আমরা গেছে দুইটা জিনিস আছে, কেটা দুইটা জিনিস আছে। ফার্স্ট অফ অল কইছে দ্বিতীয় বহুপদ রাশিটিকে প্রথম বহুপদ রাশিটি দিয়ে ভাগ করে, দুইটা রাশি থাকবো, একটা প্রথম রাশি একটা থাকবো দ্বিতীয় রাশি, দ্বিতীয় বহুপদ রাশিটিকে প্রথম বহুপদ রাশি দিয়ে ভাগ করে, দ্বিতীয়টারে প্রথমটা দিয়ে কিটা করতাম ভাগ করতাম, ঠিক আছে। প্রথম রাশিটি দ্বিতীয় রাশিটির উৎপাদক হয় কিনা পরীক্ষা করো, দ্যাটস স্পার কোয়েশ্চন আমরা বুঝার। আমরা গেছে রাশি দিব দুইটা, প্রথম রাশি আর দ্বিতীয় রাশি, ঠিক আছে। আমরা প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশির কিটা করতাম ভাগ করতাম, কইছে ক্লিয়ার ইনস্ট্রাকশন কর, প্রথম রাশিটি দিয়ে দ্বিতীয়, প্রথম রাশিটি দ্বিতীয় রাশিটি বহু মানে ভাগ করে প্রথম বহুপদ রাশিটি দ্বিতীয় বহুপদ রাশির উৎপাদক হয় কিনা, প্রথম বহুপদ রাশি দিয়ে আমি দ্বিতীয় বহুপদ রাশির ভাগ করতাম, আর ভাগ করার বাদে হইতাম উৎপাদক হইব কি না, ঠিক আছে। উদ্দেশ্য আমরা আই হোপ আমার কনসেপ্ট কোয়েশ্চনের কিটা হর আমি বুঝছি। আমি এখন আমরা কোয়েশ্চনটা করার যাই, কোয়েশ্চন নাম্বার 2 নাম্বার 1। এখানে আমরা দিছে কিতা দুইটা জিনিস আমরা দিছে, একটা হলো কি আমরা প্রথম রাশি, একটা হলো কি প্রথম রাশি, আর একটা কিতা আমরা দ্বিতীয় রাশি, ঠিক আছে। আর একটা কিতা আমরা তুমি দিন ডাইরেক্ট লিখতে পারবে প্রথম রাশি আর কিতা আমরা দ্বিতীয় রাশি। যদি তোমার শর্টকাট লাগে তুমি এগুলো লিখতে পারতে প্রথম আর এগুলো লিখতে পারতে কিতা দ্বিতীয়, ঠিক আছে। তো তোরা লেংথে লিখে লিখে কোনো প্রবলেম না, কারণ কোয়েশ্চনে তোমরা ক্লিয়ার বুঝার প্রথম রাশি আর কিতা আমরা দ্বিতীয় রাশি। তো আমরা রে বুঝার প্রথম রাশি আর কিতা আমরা দ্বিতীয় রাশি, ঠিক আছে। এখন মাতুলো গিয়ে আমরা খাম হইলো কিতা আমরা প্রথম রাশি কিতা আছে, আমরা প্রথম রাশি এস পার কোয়েশ্চন আমরা 1 আছে টি স্কোয়ার মাইনাস টি, কমা একু দেখবাই আছে কোয়েশ্চন, কমার আগ বাজু প্রথম রাশি আর বাদ বাজু দ্বিতীয় রাশি, তো বাদে কিতা আছে আমরা 2t⁴ প্লাস 3t³ মাইনাস 2t² মাইনাস 9t মাইনাস কিতা আছে আমরা 12, ঠিক আছে। 2t⁴ প্লাস 3t³ মাইনাস 2t² মাইনাস 9t মাইনাস 12, দুইটা রাশি আমরা দিছি প্রথম রাশি আর দ্বিতীয় রাশি। আমরা কোয়েশ্চনে কইছি প্রথম রাশি দিয়া দ্বিতীয় রাশির কিতা করতাম ভাগ করতাম, প্রথম রাশি দিয়া আমরা ভাগ করতাম, প্রথম রাশি কিতা আছে আমরা সরি প্রথম রাশি আছে t² মাইনাস 3, আর দ্বিতীয় রাশি কিতা আছে আমরা 2t⁴ প্লাস 3t³ মাইনাস 2t² মাইনাস 9t মাইনাস 12, ঠিক আছে। আমরা কিতা করতাম ওরে আমরা ভাগ করতাম, ভাগ করি কিতা পাই আমরা আমরা দেখো, ভাগ করি আমরা দেখবো কিতা আছে আমরা স্পার কোয়েশনে কিতা হয় আমরা। তো
বাক করিয়া আমরা দেখতাম উৎপাদক হইব কি না। এখন প্রথম পদ কীটা আছে বাক করার নিয়ম, যা আমরা প্রথম ভিডিও মাঝে দেখছি আমরা এক নম্বর কোয়েশনে বাক করার নিয়ম কীটা, প্রথম পদ খেয়ে আছে আমরা টু টি টু দি পাওয়ার ফোর, আর এই প্রথম পদ খেয়ে আছে আমরা টি স্কোয়ার। প্রথম পদ ফাইন্ড বাক করা আগলা ইম্পর্টেন্ট ইজি হইব অঙ্ক করতে। তো প্রথম পদ টু টি টু দি পাওয়ার ফোর, এনে প্রথম পদ খেয়ে আমরা টি স্কোয়ার। যদি আমরা খাটাখাটি করি ফাইমু কীটা আমরা টি স্কোয়ার, ঠিক আছে, কারণ টি স্কোয়ার টি টু দি পাওয়ার ফোর খাটাখাটি বললে বললো কিন্তু আমরা গেছি টি স্কোয়ার বললো। তো ফাইলাম বাক ফল কিন্তু আমরা টু টি স্কোয়ার, ঠিক আছে। অন্য এক কাম করিও, এখন লেখে স্টার্ট করে লিও নিছে সদে তোমার অত লাগতো না অঙ্ক স্টার্ট মানে স্টেপ ওয়াইজ সুন্দর লাগবে একটা সময়। তো ফাইলাম বাক ফল টু টি স্কোয়ার বয়লাম আনিয়া, বয়ানির বাদে নিয়ম কিন্তু আসলো আমরা টু টি স্কোয়ার একবার খাওয়ার লগে টি স্কোয়ারের লগে টু টি স্কোয়ার আর টি স্কোয়ার মিলিয়ে পূরণ করলে আইব টু টি টু দি পাওয়ার ফোর। টু টি স্কোয়ার মিলে টু টি টু দি পাওয়ার ফোর, আর ইনতাকে আমরা ফোরম করতাম ওগুলো গেবো দেখলে তিন দুগুণা ছয় লোকে গীতা টি স্কোয়ার, তিন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তো কেতা হইব তিন দুগুণা ছয় টি স্কোয়ার মাইনাস তিন দুগুণা ছয় টি স্কোয়ার। আই হোপ ক্লিয়ার হয়েছে মাত, অলরেডি আমরা নাম্বার ওয়ান যারা করছো আই থিঙ্ক ইজিলি বাক করতে পারবাই। প্রথম পদ বাক করে ফাইলাম টু টি স্কোয়ার পাইলাম, টু টি স্কোয়ারের লগে প্রথম পদ দ্বিতীয় পদ পূরণ, টু টি স্কোয়ার টি স্কোয়ার মিলে টু টি দি পাওয়ার ফোর, আর টু টি স্কোয়ারের লগে থ্রি ফোরম করলে সিক্স টি স্কোয়ার। এখন আমরা নিয়ম মতো সাইন চেঞ্জ হইব, এগুলোর আগে প্লাস বনবো কিতা আমরা, এগুলোর আগে সাইন আছে প্লাস বনব হয়ে মাইনাস, আর এগুলোর আগে আছে মাইনাস হয়ে বনবো কিতা আমরা প্লাস করলে এগুর সাইন যেহেতু একটা প্লাস একটা মাইনাস কাটা গেল, তারপরে তো কিছু নাই, এ জেলা আছে সেই মালা বইব টি টি কি বন, তার সাইন চেঞ্জ হতো না, কারণ উপরে থাকে তাহলে সাইন চেঞ্জ হয় না, নিচে থাকলে সাইন চেঞ্জ হইল না। এখন ইনো সাইন একটা মাইনাস একটা কিতা আমরা প্লাস, আমার যদি যারা কনফিউজ লাগে আসছে তুমি তো কিন্তু পার্ট ওয়ান দেখিয়া টু পয়েন্ট থ্রি কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখিয়া এ টু তাইও, ঠিক আছে, কোনো বাক পুরোপুরি ক্লিয়ার হইব। তো ইনো একটার সাইন মাইনাস একটার সাইন প্লাস, আমরা জানি সাইনের ভ্যালু নাই, এখন আমরা একটা মাইনাস হলে একটা প্লাস হলো, একটা মাইনাস হলে একটা প্লাস হলো তাহলে বিয়োগ করতে লাগে ছয় থেকে দুই গেলে কি কিতা আমরা সাইন, আর বড় কোনটা সিক্স, যেহেতু সিক্স বড় তার সাইন কিতা প্লাস, তো প্লাস বইব লগে আছে কিতা আমরা টি স্কোয়ার মাইনাস কিতা নাইনটি আর মাইনাস কিতা আমরা টুয়েলভ, ঠিক আছে। এখন আমরা প্রথম পদ খেয়ে নো থ্রি টি কিউব, প্রথম পদ খেয়ে আমরা থ্রি টি কিউব, আর এনে প্রথম পদ খেয়ে আমরা টি স্কোয়ার। তো টি স্কোয়ার আর টি কিউব বইলাম আনিয়া, ঠিক আছে, প্রথম পদ আনিয়া করলাম আগলা বইলাম, খাটাখাটি করলে টি স্কোয়ার টি কিউব কবার গেল টি, কারণ টি স্কোয়ার মানে টি দুইটা, টি কিউব মানে টি কয়টা তিনটা, খাটাখাটি গেলে কয়টা হইলো একটা টি। তো ফাইলাম কিতা আমরা এখন থ্রি টি বইলাম আনিয়া থ্রি টি, থ্রি টি আর টি স্কোয়ার মিলিয়া বনবো কিতা আমরা থ্রি টি কিউব, থ্রি টি আর টি স্কোয়ার মিলিয়া বললো থ্রি টি কিউব, আর অনো তিন তিনগা নয় আর লগে টি, তিন তিনগা নয় লগে টি, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তিন তিনগা নয় লগে টি, তো মাইনাস কিতা বললো আমরা নাইনটি। এগুলোর আগে প্লাস বনবো কিতা হে মাইনাস, আর এগুলোর আগে মাইনাস বনবো হে প্লাস, সেম সেম দুয়েটা একটা প্লাস আলা একটা মাইনাস আলা খাটা গেল, সেম সেম দুয়েটা একটা মাইনাস আলা একটা প্লাস আলা দুটা খাটা গেল, উপর থেকে খেয়াল আমলো ফোর টি স্কোয়ার আর উপর থেকে খেয়াল আমলো মাইনাস টুয়েলভ, ঠিক আছে। এখন প্রথম পদ খেয়ে আছে ফোর টি স্কোয়ার, তো বইলাম ফোর টি স্কোয়ার, আইনও প্রথম পদ খেয়ে আছে আমরা টি স্কোয়ার, তো টি স্কোয়ার টি স্কোয়ার খাটা গেল, খেয়ে বইলাম বাকি রইল আমরা ফোর, বইলাম আনিয়া ফোর, ফোর বইলে ফোর আর টি স্কোয়ার মিলিয়ে বললো ফোর টি স্কোয়ার, আর টি সারা বারো লগে মাইনাস, প্লাস থাকি মাইনাস খাটা গেল, মাইনাস থাকি প্লাস খাটা গেল, বাকি রইল খেয়ে আমরা জিরো। তো আমরা ফাইলাম যেহেতু আমরার বাক করার পরে আমরার বাক শেষ সমান চিহ্ন কিতা আইছে জিরো আইছে, সুতরাং আমরা লিখতে পারবো, সুতরাং দিয়ে আমরা আমরা লিখতে পারবো আমরা কিতা প্রথম বহুপদ রাশি, সুতরাং দিয়া প্রথম বহুপদ রাশি দ্বিতীয় বহুপদ রাশির উৎপাদক হয়, আপনি উৎপাদক হয় অলরেডি বুঝাইছি আমি, যেহেতু বাক শেষ কিতা আইছে আমরা জিরো আইছে, যেহেতু বাক শেষ মান জিরো আইছে, সুতরাং কিতা আমরা প্রথম বহুপদ রাশি দ্বিতীয় বহুপদ রাশির উৎপাদক হইছে। আই হোপ মাত ক্লিয়ার হয়েছে, আমরা কোয়েশন আইলে ম্যাক্সিমাম টু মার্কস কোয়েশন ক্যারি করবো, এটা তোমার জানি কোয়েশন এগুলো দেওয়া হবে উৎপাদক হয় কিনা তুমি চেক করে দেবো, ইন জেনারেল আই তো নাও পারে কারণ এলোকে নাইন বেসিস কোয়েশন একটা জিয়াদা, তো বাট এস আমরা কোয়েশন ব্যাপার এক্সারসাইজও আছে আর সেজন্য আমার করাও লাগবো ইম্পর্টেন্ট কোয়েশন, ঠিক আছে, কারণ এটা কোয়েশন আমার চান্সেস বহুত বেশি থাকে। লেট মি চেক একবার বোর্ডও ঠিকঠাক আননি, আলহামদুলিল্লাহ, উইথ দিস আমরা কিন্তু নাম্বার ওয়ান কমপ্লিট, আই হোপ সবাই বোঝা গেছে ঠিকঠাক করিয়া। এখন আমরা প্রসেস করবো কোয়েশন নাম্বার টুর মাঝে, আমরা কোয়েশন নাম্বার টু কেটা আছে আমরা দেখুন, কোয়েশন নাম্বার টুর মাঝে কেটা আছে আমরা দেখি সেম
টাইপ সিম আমরা কাছে হইছে সিম সিম টাইপ কিন্তু আমরা কাছে রাশি দিছে বদলাইয়া তোরা রাশি এখন এক্সালা আছে আমরা দেখি দুইটা আমরা করব স্ক্রিনশট লইয়া রাখতে পারবে বা একদম পুরা কমপ্লিট করো করিয়া পজ করে কমপ্লিট করো পুরা পুরি একটা জিনিস কিন্তু বোঝার সময় করা দিও না আগে বুঝে লও পরে করবাতে হবে করতে পজ করে একটা না তুললেই হবে ঠিক আছে কোশ্চেন নাম্বার টু আমরা এখানে প্রথম রাশি কিতাব হয়েছে আমরা এক্স স্কোয়ার প্লাস আছে থ্রি এক্স প্লাস আছে ওয়ান আর এবার দিয়ে আছে আমরা দ্বিতীয় রাশি আছে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস আছে ফাইভ এক্স কিউব মাইনাস আছে সেভেন এক্স স্কোয়ার প্লাস আছে টু এক্স প্লাস আছে টু তো থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু তখন আমরা কোয়েশন ঠিক আছে এখন আমরা কিতা করতাম ডাইরেক্টলি আমরা প্রথমটা দিয়ে দুই নম্বরটা কিতা করতাম বাক করতাম তো প্রথমটা কিতা আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ঠিক আছে আর দুই নম্বরটা কিতা আমরা থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু ঠিক আছে আমরা এখন করতাম তো রুলস হলো গিয়া প্রথম পদ প্রথম পদ প্রথম পদ আমরা থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ইনার প্রথম পদ খেয়ে আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর খাটাখাটি গেলে এক্স স্কোয়ার ফাইলাম কিতা থ্রি এক্স স্কোয়ার তো বয়লাম আনি থ্রি এক্স স্কোয়ার এস পার রুলস কিতা এখন যতটা পদ সবার লগে ফুরন তো থ্রি এক্স স্কোয়ার মিলিয়ে আইব থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে থ্রি ওগু থ্রি এক্স স্কোয়ার মিলিয়া থ্রি এক্স টু দি পাওয়ার ফোর গেল মাত নেক্সট ওগুর লগে অটা তিন তিরিঙ্গা নয় এক্স স্কোয়ার এক্স এ মিলিয়া এক্স কিউব ইনো প্লাস তো প্লাস তিন তিরিঙ্গা নয় এক্স স্কোয়ার এক্স এ মিলিয়া এক্স কিউব নাইন এক্স কিউব তিন তিরিঙ্গা নয় এক্স স্কোয়ার এক্স এ মিলিয়া এক্স কিউব ঠিক আছে নেক্সট তিন এক তিন লগে এক্স স্কোয়ার তো প্লাস কেটে আমরা থ্রি এক্স স্কোয়ার আই হোপ ক্লিয়ার হয়েছে দেখো থ্রি এক্স স্কোয়ারের লগে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ তিনটা থাকার লাগে তিনবার তো থ্রি এক্স স্কোয়ার মিলিয়া থ্রি এক্স টু দি পাওয়ার ফোর থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স এ মিলিয়া তিন তিরিঙ্গা নয় এক্স স্কোয়ার এক্স এ মিলিয়া এক্স কিউব আর থ্রি এক্স স্কোয়ার রেখে থ্রি এক্স স্কোয়ার নেক্সট আমরা কেদার রুলস সাইন চেঞ্জ আগে প্লাস আছে মাইনাস সেম সেম হাঁটা গেল প্লাস তাকিয়া মাইনাস প্লাস তাকিয়া মাইনাস নেক্সট লাইন আমরা কেটে আছে ইগুর আগে প্লাস সাইন ইগুর আগে মাইনাস সাইন তো প্লাস সাইন মাইনাস সাইন থাকলে মাইনাস করতাম নয় থাকি ফার্স্ট গেলে গিয়ে সাইন বড়টা সাইন মাইনাস তো মাইনাস খেলামলো উপরে তাকিয়া এক্স কিউব লামলো ইগুর আগে মাইনাস ইগুর আগে প্লাস ইগুর আগে মাইনাস ইগুর আগে মাইনাস তো মাইনাস মাইনাস থাকলে মাইনাস লাম্বো সাত মাইনাস মাইনাস থাকলে যুগ হয় তো সাত তিনে কিন্তু আমরা সেম সেম থাকলে প্লাস হয় উল্টা হয়ে মাইনাস হয়ে যায় ইনো প্লাস একটা ইনো মাইনাস ইনো তো এগু প্লাস হলো এগু মাইনাস হলো উল্টা কিছু তো লাগে নয় থেকে ফার্স্ট গেলে গিয়ে সাইড কিন্তু ইনো এগু মাইনাস হলো এগু মাইনাস হলো মাইনাস মাইনাস থাকলে প্লাস করতাম তো মাইনাস সাইন জায়গায় রইব কিন্তু সেভেন আর থ্রি কত আমরা টেন মাইনাস মাইনাস থাকলে প্লাস করবো আমরা কিন্তু সাইন জেলাসে রইব সেম প্লাস প্লাস থাকলে প্লাস হইব কিন্তু মানে মাইনাস আমরা প্লাস করবো কেন সেম সাইন থাকলে প্লাস করবো আমরা সংখ্যারে প্লাস করবো আমরা আর সাইন যেগু আছে রইব কিন্তু উল্টা হইলে সাইন বইব যে বড় কিন্তু মাইনাস করবো আমরা মানে আমরা নাম্বার সে মাইনাস করবো আমরা নেক্সট আমরা উপরে থেকে লাম্বো আমরা টু এক্স আর উপরে থেকে লাম্বো আমরা টু নেক্সট আমরা প্রথম পদ খেয়ে আমরা ফোর এক্স কিউব তো প্রথম পদ হইলে গিয়ে ফোর এক্স কিউব মাইনাস ফোর এক্স কিউব আর এর প্রথম পদ খেয়ে আমরা এক্স স্কোয়ার তো বললাম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স কিউব খাটাখাটি করলে ফাইলাম আমরা এক্স রইল খেয়ে আমরা ফোর এক্স পাইলাম ফাইলাম আমরা ফোর এক্স এখন বইতাম ফোর এক্স ভালো করে দেখা লাগবো ফোর এক্স এক্স স্কোয়ার মিলিয়া কিতা ফোর এক্স কিউব ঠিক আছে ফোর এক্স এ এক্স স্কোয়ার মিলিয়া ফোর এক্স কিউব নেক্সট প্লাস এ মাইনাস এ মাইনাস ফোর তিসারা বারো এক্স 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 স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস তিসারা বারো এক্স 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 স্কোয়ার দেখো ফোর এক্স ফার্স্টে মাইনাস তুই মাইনাস থাকবো ফোর এক্স এক্স স্কোয়ার মিলিয়া ফোর এক্স কিউব প্লাস এ মাইনাসে মাইনাস তিসারা বারো এক্স 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 স্কোয়ার আর ফোর এক্স একে ফোর এক্স লগে মাইনাস ফোর এক্স একে ফোর এক্স লগে মাইনাস মাইনাস থাকি প্লাস হইব খাটা গেল মাইনাস থাকি প্লাস হইলো মাইনাস থাকি প্লাস এখন ইগুর আগে মাইনাস সাইন ইগুর আগে প্লাস সাইন হে বড় প্লাস থাক বারো থাকি দশ গেলে গিয়ে দুই লগে এক্স স্কোয়ার আমি আগে থোড়া আগে মারছি এগু মাইনাস হলা এগু প্লাস হলা থাকলে কিন্তু মাইনাস করা লাগে তো এগু মাইনাস হলা এগু প্লাস হলাতে মাইনাস করছে বারো থেকে দশ গেলে দুই কিন্তু বড়টা সাইন প্লাস তো প্লাস বইছে এখন ইনো ইগু প্লাস তো প্লাস সাইন দিব সাইড দুই কত আমরা ছয় সিক্স এক্স আর প্লাস খেলাম আমরা টু ঠিক আছে এখন আমরা প্রথম পদ খেয়ে আমরা টু এক্স স্কোয়ার ইনো প্রথম পদ খেয়ে আমরা এক্স স্কোয়ার ক্যান্সেল আউট গেলে বাকি রইল খেয়ে আমরা প্লাস টু তো বইলাম প্লাস খেয়ে আমরা বইলাম খেয়ে আমরা প্লাস টু তো টু আর এক্স স্কোয়ার মিলিয়া টু এক্স স্কোয়ার তিন দুগুণা ছয় লগে এক্স
তিন দুগুণা ছয় লগে টু এক্স স্কোয়ার বইলাম, তিন দুগুণা ছয় লগে এক্স একটা থ্রি কিন্তু আমরা রে, তিন দুগুণা ছয় লগে এক্স আর দুই একে দুই, সাইন চেঞ্জ হইব, প্লাস থাকে মাইনাস কাটা গেল, প্লাস থাকে মাইনাস কাটা গেল, প্লাস থাকে মাইনাস কাটা গেল, শূন্য আইলো। সেম লাইন যেহেতু বাঘ শেষ ইকুয়াল টু কীটা আইসে আমরা জিরো আইসে, সুতরাং প্রথম বহুপদ রাশি দ্বিতীয় বহুপদ রাশির উৎপাদক হয়, বড় বাঘ কিন্তু আই হোপ সবার মাত ক্লিয়ার হয়েছে। তো আমরা নাম্বার টু কমপ্লিট, উইথ দিস আমরা নাম্বার থ্রি শিফট করি। আমরা কোয়েশন নাম্বার থ্রি কীটা আছে, আমরা এখন ভালো করে দেখবো কোয়েশন নাম্বার থ্রি রেগার্ডিং। একটা ডিভিশন দেখো তোরা বড় আছে, বাঘ কিন্তু তোরা বড় আছে, বাট টেকনিক্যালি আমি এক এক লাইনটি পুরো ভালো করে বুঝাই দিছি, যারা তোরা ডাউট লাগে ভিডিও রেডি বা তোর মানে পজ করে তোরা করে আনি আবার একবার দেখিও, দেখিয়া নিশ্চয় পুরোপুরি ক্লিয়ার করিও। ডিভিশন ডাউট ট্র্যাক বাঘ রেগার্ডিং কোনো অসুবিধা যারা থাকতো না সরল আরে। নেক্সট আমরা করতাম নাম্বার থ্রি, নাম্বার থ্রি মাঝে হয়েছে কিটা আমরা রে, আমরা প্রথম পথ হয়েছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, আর দ্বিতীয়টা হয়েছে আমরা রে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফোর এক্স কিউব, এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস হয়েছে আমরা রে ফোর এক্স কিউব, প্লাস হয়েছে আমরা রে এক্স স্কোয়ার, প্লাস হয়েছে থ্রি এক্স, প্লাস হয়েছে ওয়ান। ঠিক আছে, আমরা কোয়েশন লিখলাম হাম সেম, প্রথমটা দিয়ে দ্বিতীয়টা ভাগ করতাম, তো এক্স কিউব মাইনাস কিতা থ্রি এক্স প্লাস কিতা ওয়ান, পদ খেয়ে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস খেয়ে আছে ফোর এক্স কিউব, প্লাস আছে এক্স স্কোয়ার, প্লাস আছে থ্রি এক্স, প্লাস আছে ওয়ান। তো রুলস কিতা, প্রথম পদ প্রথম প্রথম পদ খেয়ে নাও এক্স টু দি পাওয়ার ফাইভ, এনে প্রথম পদ খেয়ে এক্স কিউব, এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফাইভ হাঁটা গেলে কবার গেল এক্স স্কোয়ার, কারণ ফার্স্ট তিনটা ফার্স্ট সময় কবার যাবো দুইবার, আইলাম কিতা এক্স স্কোয়ার, এখন তিনবার এক্স স্কোয়ার, একবার এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স কিউব, দুইটা তিনটা মিলিয়ে এক্স স্কোয়ারটা হইলো পাঁচটা এক্স টু দি পাওয়ার ফাইভ। নেক্সট খাম কিন্তু ক্রিটিক্যাল আছে, থ্রি এক্স আর এক্স স্কোয়ার, থ্রি এক্স আর এক্স স্কোয়ার মিলিয়ে হইব এক্স স্কোয়ার এক্সে মিলিয়ে এক্স কিউব আর লগে থ্রি, প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার এক্সে মিলিয়ে এক্স কিউব আর লগে থ্রি, তো থ্রি এক্স কিউব। ঠিক আছে, নেক্সট এক্স স্কোয়ার রেখে এক্স স্কোয়ার, বুঝা গেছে, এক্স স্কোয়ার একবার এক্স কিউব, এক্স স্কোয়ারে এক্স দুইটা, এক্স তিনটা মিলিয়ে এক্স ফাইভ, এক্স টু দি পাওয়ার ফাইভ। নেক্সট এক্স স্কোয়ারে এক্সে মিলিয়ে এক্স কিউব, তো এক্স কিউব পাইলাম লগে তিন, থ্রি এক্স কিউব আর লগে মাইনাস, আর এক্স স্কোয়ার রেখে এক্স স্কোয়ার, প্লাস থাকি মাইনাস হে গেল হাটা, প্লাস থাকি মাইনাস হেও গেল হাটা, বাকি লাম্ব এখন ইগু মাইনাস থেকে বললো প্লাস, এখন ইগু মাইনাস এলা ইগু প্লাস এলা, তো সাইড থেকে তিন গেলে এক একটা লেখা লাগতো না, লেখবো কিন্তু আমরা খালি এক্স কিউব, ওয়ান থাকলে ওয়ান লেখা লাগতো না, খালি চলক লেখলে হইব, তো এক্স কিউব এক্স কিউব, তো এক্স কিউব রইলো বালাখরিক মাত বুঝা রাখিও, ইগু মাইনাস এলা ইগু প্লাস এলা, তো মাইনাস করতাম সাইড থেকে তিন গেলে কি ওয়ান, ওয়ান লেখা লেখলে হইব না লেখলে হইব, ঠিক আছে, আর ইনো বড় সাইন কোনটা মাইনাস, তো বড় সাইন মাইনাস লেখলাম, উপরে থেকে খেলামলো থ্রি এক্স লামলো আর খেলামলো ওয়ান লামলো। এখন আমরা প্রথম পদ খেয়ে নো এক্স কিউব, প্রথম পদ খেয়ে এক্স কিউব, ইনো প্রথম পদ হইলো গিয়া মাইনাস এক্স কিউব, ইনো প্রথম পদ খেয়ে এক্স কিউব, এক্স কিউব এক্স কিউব খাটাখাটি গেলে খেয়ে রইলো ওয়ান, তো পাইলাম খেয়ে আমরা মাইনাস ওয়ান, এক্স কিউব এখে এক্স কিউব, এক্স কিউব এখে এক্স কিউব হয়ে গেল, আর মাইনাসে মাইনাসে প্লাস, থ্রি এক্স এখে থ্রি এক্স, তো প্লাস কিতা আমরা থ্রি এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, থ্রি এক্স এখে থ্রি এক্স, আর প্লাসে মাইনাসে মাইনাস এক এখে এক, দেখো পাইলাম বাক করিয়া এক্স কিউব এক্স কিউব প্রথম পদ মাইনাস এক্স কিউব প্রথম পদ এক্স কিউব খাটাখাটি পাইলাম মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান এক্স কিউব মিলিয়া মাইনাস এক্স কিউব, মাইনাসে মাইনাসে প্লাস, থ্রি এক্স এখে থ্রি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস এক এখে এক, মাইনাস থেকে প্লাস সেম হাঁটা গেল, প্লাস থেকে মাইনাস সেম হাঁটা গেল, কিন্তু দুগু মাইনাস থেকে দেব প্লাস, আর এক আর এক যোগ করলে দেব দুই, তো এই ভাগ শেষ কিন্তু জিরো আইসে না, যেহেতু ভাগ শেষ নট ইকুয়াল টু কিন্তু আমরা জিরো, সুতরাং কিন্তু হইব প্রথম বহুপদ রাশিটি দ্বিতীয় বহুপদ রাশির উৎপাদক নয়। ঠিক আছে, তো হয় নয়ের বেশকম কিন্তু এক জায়গা, ইনো ভাগ শেষ জিরো আই গেলে হয়, আর ভাগ শেষ জিরো না আইলে কিন্তু আমরা নয়। উইথ দিস আমরা নাম্বার টু কিন্তু কমপ্লিট, আই হোপ সবার মাত ক্লিয়ার হয়েছে, যেলা আমরা স্টেপস ফলো করার আমরা প্ল্যান আসলো, আই হোপ আমরা ফলো করতে পারছি, সবাই বুঝছো যে তখন আমরা প্ল্যান আসলাম ইনিশিয়ালি আমরা বেস্ট ওয়েতে নাম্বার টু রে কমপ্লিট করতাম, নাম্বার টু রে বুঝতাম। ঠিক আছে, আই হোপ সবার মাত ক্লিয়ার হয়েছে, সবাই বুঝছো, এই ভিডিও আচ্ছা লাগে কমেন্ট সেকশনে জানাই যাও কি লাগছে, ফার্দার কোন চ্যাপ্টার সায়েন্স থেকে আমরা স্টার্ট করতাম কমেন্ট সেকশনে জানাইতে পারবে, আর টু পয়েন্ট থ্রি আমরা ওয়ান টু করে লিখছি, আমরা নেক্সট আরও দুই তিনটা ভিডিওর মাঝে আমরা সিক্স সেভেন ফাইভ ফোর বাকি কোয়েশন আমরা করে নেব, মিলিয়ে আমরা নেক্সট ভিডিও মাঝে টাটা।